হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বলছি স্যামড্রাইভ চ্যানেল থেকে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমরা সকল ফর্মালিটি শেষ করে এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। তো বন্ধুরা, ঢাকা থেকে খুব সহজে কিভাবে চেন্নাই আসবেন, আমি খুব অল্প সময়ে খুব আরামদায়কভাবে ঢাকা থেকে কিভাবে আসলাম, তো এটা দেখতে হলো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে আজ ঈদের আগের দিন অর্থাৎ 21 এপ্রিল 2023 চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তার আগে আমি বাসার সব কিছু আবার একটু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি, গাছগুলোকে পানি দিলাম সকালবেলায় আজকে। তো এর মাঝে আমি উবারে একটি গাড়ি কল করেছিলাম, ছোটো কোনো গাড়ি না থাকার কারণে উবার এক্সতে একটু বড় গাড়ি আসলো। এটি দেখতেছেন আপনারা বিআরটি অর্থাৎ মিরপুর বিআরটির সামনের যে রোডটি, এ রোডটি অন্যান্য সময় এত ফাঁকা থাকে না, যেহেতু ঈদের আগের দিন, ঈদের ছুটি শুরু হয়ে গেছে আর এখন 8:05 এখনও দেরি আছে। তো আমরা অলরেডি এয়ারপোর্ট রোডে উঠে গেছি এবং এয়ারপোর্টে চলে এসেছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম। এখন দেখেন 8:04 অর্থাৎ 9 মিনিটে মিরপুর বিআরটিএ থেকে এয়ারপোর্টে চলে এসেছি, এরকম যদি সারা জীবন থাকতো। তো যাই হোক বন্ধুরা, আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি, দেখতেছেন অনেক মানুষ বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এসেছেন। আমরা টিকিট নেবার জন্য ইয়েস বাংলার কাউন্টারে দাঁড়িয়ে আছি, অনেক সকালে এসেছিলাম আমরা, ফ্লাইট 11টায়, আমরা 8:10 পৌঁছিয়েছি। মনে করেছিলাম হয়তো একটু ফাঁকা পাবো, বাট টিকিট কাউন্টারে অনেক ভিড়। আসলে এই জন্য আপনারা একটু সকাল সকাল আসবেন যাতে সময়টা নষ্ট না হয় আর কি। টিকিট সংগ্রহের পরে আপনাদের ইমিগ্রেশন লাইনে এসে দাঁড়াতে হবে, এখানে অনেক সময় লাগে, ইমিগ্রেশন একটু সময়ের ব্যাপার, এই জন্য হাতে সময় নিয়ে আপনারা বেরোবেন বাসা থেকে। ইমিগ্রেশনটাতে বেশ সময় লাগে, অনেকটুকু সময় লাগে, কতটুকু সময় লাগতেছে আমি আপনাদেরকে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন কমপ্লিট করে আমি এখন ওয়েট করতেছি, আমাদের ফ্লাইট 11টায়, এখন অলরেডি 9:50। আপনাদেরকে একটু বলে রাখি আমি যে আপনারা একটু আগে আসবেন, কারণ ইমিগ্রেশনে অনেক সময় লাগে, হ্যাঁ লম্বা লাইন থাকে, ইমিগ্রেশনে অনেক সময় লাগে। যদিও আমি যে সময়টাতে এসেছি এখানে শুধুমাত্র ইউএস বাংলা চেন্নাই কলকাতা, হ্যাঁ এই দুইটা ফ্লাইটের ইমিগ্রেশনই ছিল, বাট অন্যান্য সময় আসলে হয়তো আপনাদের আরও অনেক ভিড় হতে পারে, একটু সময় লাগে। আর ঈদের ছুটির কারণে ওনাদের লোকজন কম ছিল, এজন্য আমাদের একটু বেশি সময় লেগেছে। আপনারা ঢাকা থেকে চেন্নাই যেতে চাইলে আপনাদের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, আর সবচেয়ে যে বড় কাজটি লাগবে সেটি হলো আপনাদের ভিসা প্রসেসিং করতে হবে, এবং ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাদের চেন্নাই যেতে গেলে বা যে কোনো দেশে যেতে গেলে আপনাদের দুই টাইপের ভিসা দিবে, একটা হলো ট্রাভেল ভিসা বা ভিজিটর ভিসা, আর একটা হলো মেডিকেল ভিসা। তো মেডিকেল ভিসা নিতে গেলে আপনাদের বেশ কিছু ডকুমেন্টেশন অর্থাৎ আপনি রিসেন্ট যে ডাক্তার দেখিয়েছেন তার কাগজপত্র সব কিছু মিলিয়ে কোন ডাক্তারে কোন হসপিটালে যেতে চাচ্ছেন সেটি বাংলাদেশ থেকে এটা বুক করা যায়। বা ঢাকা থেকে চেন্নাই যদি যেতে চান বন্ধুরা, তাহলে আপনাদেরকে করতে হবে যে সরাসরি ইউএস বাংলা ফ্লাইট, যেটি 2 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট সময় লাগে, এটি সরাসরি চেন্নাই, এবং ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি মাত্র ফ্লাইট রয়েছে যেটি সরাসরি চেন্নাই যায় আর কি। আর বিভিন্ন ফ্লাইট রয়েছে, এগুলো আপনার কলকাতা হয়ে ট্রানজিট নিয়ে বা 8-10 ঘন্টাও লেগে যেতে পারে। একটু বলে রাখি আপনাদেরকে, যদি আপনারা মেডিকেল ভিসায় যেতে চান তাহলে মেডিকেল ভিসার কিছু প্রসিডিউর রয়েছে, এগুলো যেমন আমি যাচ্ছি চেন্নাই অ্যাপোলোতে মেডিকেল পারপাসে, তো এখানে বাংলাদেশে একটি নাম্বার রয়েছে, একজন অফিসার রয়েছেন ওনাদের অ্যাসাইন করা, এটি বিনামূল্যে আপনারা ওনাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আমি ডিসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে রাখবো, তো সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে হয়তো 200-500 টাকা অনেকে চাইবে, তো এত ঝামেলার কোনো দরকার নাই, আর সরাসরি একজন রয়েছেন এখানে, আমি ওনার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
যদি সরাসরি ইউএস বাংলায় যেতে চান তাহলে ইউএস বাংলার গোজায়েন ইউএস বাংলার অফিসিয়াল পেজ থেকে টিকিট কাটলে টিকিটের প্রাইস অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে আপনারা গোজায়েনের সহযোগিতা নিতে পারেন, গোজায়েনের মাধ্যমে আপনারা হোটেলও বুকিং করতে পারবেন। আবার টিকিটে যদি আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বা সিটি ব্যাঙ্ক বা ডাচ বাংলা ব্যাঙ্ক এরকম বিভিন্ন ব্যাঙ্কের কার্ড রয়েছে, বিকাশ, রকেট, নগদ, এগুলো তো ছাড় রয়েছে, বেশ ভালো পরিমাণে ছাড় পাবেন আপনারা। আপনারা গোজায়েনের অ্যাপ থেকে গিয়ে ঘুরে আসতে পারেন। আপনাদের যাত্রার ডেট যদি ঠিক থাকে, মনস্তাত্ত্বিকভাবে আপনারা যদি ভিসা টিসা সব কিছু আগে নিয়ে নিতে পারেন, অনেক আগে একটু চেষ্টা করবেন। আর যদি আপনাদের পরিকল্পনা থাকে যে আমি অমুক তারিখে যাচ্ছি, আপনারা চেষ্টা করবেন টিকিটটা আগে কেটে রাখার জন্য। তাহলে হবে কি, টিকিটের প্রাইসটা অনেক কম পড়বে। আর আপনারা যদি একদম তাড়াহুড়া করে শেষের দিকে, অর্থাৎ দুই দিন, তিন দিন, চার দিন বা পাঁচ দিন আগে টিকিট করতে চান, তাহলে কিন্তু আপনাকে দেড় গুণ দুই গুণ টাকা বেশি দিয়ে টিকিট করতে হবে। তো এই বিষয়টি মাথায় রাখবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বিমানে উঠতে যাচ্ছি। তবে আমার একটু খারাপ লাগলো যে র্যাম বাসে করে গিয়ে বিমানে উঠলে ওইটি আমার বেশি ভালো লাগে, কারণ বিমানের বিভিন্ন ছবি টবি নিতে পারি। তো যাই হোক, এটি ইউএস বাংলার একটি নতুন বিমান, একদম ভিতরে ঝকঝকে তকতকে, খুব বেশি দিন হয় নাই ওনাদের বহরে, ইউএস বাংলার বহরে এটি যুক্ত হয়েছে। এটি হলো মডেল বোয়িং 737-800 মডেলের একটি অত্যাধুনিক বিমান, যার প্যাসেঞ্জার সংখ্যা 189 জন। বাট একটু কষ্টকর বিষয় হলো, আমার মতো যারা লম্বা হাইটের, অর্থাৎ 5 ফিট 9 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 6 ফিট, তাদের জন্য বসাটা একটু কষ্টকর হয়, কারণ সামনের সিটের সঙ্গে হাঁটু লেগে যায়। এটি ছাড়া বাকি সব ঠিক ছিল। বাংলাদেশের সময় 11:18 বাজে। অলরেডি আমরা ভূমি থেকে 36,000 ফিট উচ্চতায় চলে এসেছে এবং বিমান মোটামুটি একটা স্টেবল অবস্থায় রয়েছে। যদিও বাতাসের প্রতিকূলে যাওয়ার কারণে মাঝে মধ্যে বিমানে বেশ ঝাঁকুনি আসতেছে, এটি পাইলট আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছিলেন। তো আকাশ দেখতে দেখতে, সূর্য দেখতে দেখতে ইউএস বাংলার কেবিন ক্রুরা ওনাদের গরম গরম খাবার পরিবেশন করলেন। আপনারা দেখতেছেন একটি পানির বোতল, একটি বক্স খাবারের, সাথে কিছু একটা ফিন্নির বক্স রয়েছিল মিষ্টি, এবং চামচগুলো একটা প্যাকেটে ছিল, আমি আগেই খুলে ফেলেছি, এ কারণে আপনাদেরকে প্যাকেটগুলো দেখাতে পারলাম না। তবে প্যাকেটটা খোলার পরে আমার মনটা প্রথমে একটু খারাপ হয়ে গিয়েছিল যে এটি কি ভালো হবে খেতে। বাট খেতে গিয়ে দেখি এটির রান্নাটা অসাধারণ একটি রান্না ছিল। সবজি 5 থেকে 6 টুকরো ছোটো ছোটো মুরগির পিস আর ভাত। তবে খাবারটা এত গরম ছিল এবং খুব মজাদার ছিল, আমার খুব ভালো লেগেছে। অনেকের মনের মাঝে প্রশ্ন আসে যারা বিমানে ট্রাভেল করে অভ্যস্ত না, যে বিমানে ওয়াশরুমটা কোথায় থাকে বা কিভাবে ব্যবহার করতে হয়। এই যে আমি ওয়াশরুমে প্রবেশ করে দরজাটি লক করে দেওয়ার পরপরই, অর্থাৎ লক করার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল, এবং আপনি যদি লক খুলে দেন আলো নিভে যাবে। এখানে টিস্যুর ব্যবস্থা রয়েছে, টিস্যু বক্স রয়েছে, এখানে আপনাদের হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা রয়েছে, ট্যাপের উপরে পুশ করলে পানি আসবে, পাশে হ্যান্ড ওয়াশ রয়েছে, এবং লেখা রয়েছে এই বেসিনটি আপনাদের ব্যবহারের পরে একটু টিস্যু দিয়ে মুছে যাবেন যাতে পরবর্তী জন ব্যবহার করতে পারেন। আর এখানে এই কমোড রয়েছে। একটি বিষয়, ওয়াশরুমের পরে কোনো প্রকার পানি ব্যবহার করতে পারবেন না, টিস্যু ব্যবহার করতে হবে। এবং আপনার ওয়াশরুমের পিছনেই দেখবেন একটি ফ্লাশের সুইচ রয়েছে, এই ফ্লাশের সুইচে যদি পুশ করেন প্রচণ্ড জোরের শব্দে আপনার ওয়েস্টেজগুলো ডাবল স্পটে চলে যাবে, আর এভাবে আপনার বিমানের ওয়াশরুম ব্যবহার করতে পারবেন।
আলহামদুলিল্লাহ, আমি ওয়াশরুম থেকে ফিরে এসেই দেখি এক কাপ কফি আমার জন্য ওয়েট করছে। খুব সুস্বাদু কফিটি ছিল, আর একটু বেশি পেলে আমার মনটা আরও ভালো হতো, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। কেবিন ক্রুরা আপনাকে একটি অ্যারাইভাল কার্ড, অর্থাৎ ইমিগ্রেশনের জন্য অ্যারাইভাল কার্ডের ফর্মটি দিয়ে যাবেন, আপনারা কলম নিয়ে যাবেন যাতে ফর্মটি এখানে বিমানে বসেই ফিল আপ করতে পারেন। দেখতে দেখতে আমরা চেন্নাইয়ের আকাশে চলে এসেছি। চেন্নাই মূলত, চেন্নাই শহরটি একটি সমুদ্রের পাড়ে অবস্থিত, আপনারা দেখতেছেন সুবিশাল সমুদ্র, পাশে শহরের অংশ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে চেন্নাইয়ের আকাশে চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে। উপর থেকে দেখেন চেন্নাই শহরটি দেখতে কেমন লাগে, পাশে নীল অংশটি হলো সমুদ্র আর বাম পাশের যে অংশটি দেখতেছেন এটি হলো চেন্নাই শহর। অর্থাৎ এয়ারপোর্টের কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের ক্যাপ্টেন সাহেব অলরেডি অ্যালাউন্স করে দিয়েছেন যে আপনারা সিট বেল্ট সবাই বেঁধে নিন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতে যাচ্ছি। আর এই অংশে এসে আমার মনে হচ্ছে যে আমি কক্সবাজারের উপর দিয়ে যাচ্ছি। দেখেন আমি কক্সবাজার যতবার গিয়েছি এরকম ফিলটা পেয়েছি, এক পাশে সমুদ্র আরেক পাশে হোটেলগুলো দেখা যায়, ঘরবাড়ি দেখা যায়। এটি দেখে আমার মনটা খুব আপ্লুত হয়ে গেল যে মনে হচ্ছে আমি কক্সবাজারে চলে আসলাম। কক্সবাজার আমার খুব প্রিয় একটি জায়গা, আমার বেশ কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন কক্সবাজারকে দিয়ে। আর সবুজে ঘেরা চেন্নাই শহরটি এত গাছগাছালিতে ঘেরা, আর চেন্নাইয়ের আকাশ থেকেই দেখা যাচ্ছে মেট্রো রেল। চেন্নাই মেট্রো রেল একটি বিখ্যাত মেট্রো রেল, ওনাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থায় মেট্রো রেল আমূল পরিবর্তন এনেছে। মেট্রো রেল আকাশ সমুদ্র দেখতে দেখতেই আমরা রানওয়ে ছুঁই ছুঁই অবস্থা। আমাদের বিমান আলহামদুলিল্লাহ মাটিতে ল্যান্ড করে ফেলেছে অলরেডি। পাইলট অর্থাৎ ক্যাপ্টেন সাহেব খুব দক্ষতার সাথে উনি ওনার বিমান ল্যান্ড করিয়েছেন রানওয়েতে। আলহামদুলিল্লাহ আমরা এখন বিমান থেকে নামতে যাচ্ছি, আমরা চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা বিমান থেকে সরাসরি এয়ারপোর্টে প্রবেশ করতেছি। আমি এই প্রথম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলাম। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিভিন্ন ওয়ালে ওনাদের সংস্কৃতি ঐতিহ্য সব কিছু বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে ওনারা ফুটিয়ে তুলেছেন বা তোলার চেষ্টা করেছেন, এসব আমার দেখে খুব ভালো লাগলো। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়েছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা এখানে প্রচুর ট্যাক্সি পাবেন, কোথায় যাবেন কি করবেন, হ্যাঁ ওদেরকে বললে এখানে প্রচুর ট্যাক্সি আছে, বাট ট্যাক্সির ভাড়াটা একটু বেশি। হ্যাঁ, যেমন আমি থাউজেন্ড লাইটসে যাবো, অর্থাৎ অ্যাপোলো যেখানে অবস্থিত গ্রিনস রোডে, তো আমি এখন আপনাদেরকে খুব সহজে দেখাবো যে খুব অল্প খরচে আপনারা কীভাবে এয়ারপোর্ট থেকে গ্রিনস রোড বা থাউজেন্ড লাইটসে যেতে পারবেন খুব কম খরচে। অর্থাৎ এয়ারপোর্ট থেকে যদি বের হয়ে আপনারা যান তাহলে সেই ক্ষেত্রে 800-900 রুপি লাগবে, অনেক বেশি। আর এখানেও এই বাংলাদেশের মতোই প্রচুর দালালে ভর্তি, ওরা অনেক বার্গেনিং করতে হয়। তো আপনারা এটি না করে এয়ারপোর্ট থেকে একটু সামনে হেঁটে আসলেই মেট্রো স্টেশন পাবেন। তো মেট্রো রেলে আশা করি কোনো সমস্যা হবে না। এয়ারপোর্টের সামনে আসলে এখানেই পাবেন হলো এই যে মেট্রো রেল স্টেশন। আমি এখন মেট্রো রেলের দিকে যাচ্ছি। আমরা মেট্রোর টিকিট স্টেশনে চলে এসেছি, আপনারা দেখতেছেন। দেখেন বন্ধুরা, সবাই ট্যাক্সিতে করে যাওয়ার জন্য ব্যস্ত, অথচ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে একদম ফাঁকা। তো আমরা এখন টিকিট কাটবো। নিচ থেকে মেট্রো রেলের স্টেশনের লিফট দিয়ে ট্রেন ধরার জন্য উপরে উঠতেছি। এত সুন্দর একটি পদ্ধতি বন্ধুরা, আমার খুব ভালো লাগছে যে মাত্র 40 রুপিতে আমি যেতে পারছি, অর্থাৎ দুইজনে আমাদের 80 রুপি লাগতেছে, যেখানে ট্যাক্সিতে লাগতো প্রায় 800 থেকে 1000 রুপি। তো আমরা উঠতে উঠতে একটা মেট্রো চলে গেল, মিস করলাম আসলে আমরা, দেখতেছেন। আমি এখনও ঢাকায়, আমার বাড়ির কাছে, আমার বাসা মিরপুরে, আমার বাড়ির কাছে মেট্রো রেল ঢাকার, অর্থাৎ বাংলাদেশের যে প্রথম মেট্রো রেল ঢাকা মেট্রো রেল আমি উঠতে পারি নাই, সময় হয়ে ওঠে নাই। বাট আমি আজকে চেন্নাই মেট্রো রেলে উঠতে যাচ্ছি, এটি আমার জন্য একটি বড় আসলে আনন্দের বিষয় যে প্রথম, আমি জীবনের প্রথম মেট্রো রেলে উঠতেছি,
ইন্ডিয়ার চেন্নাইতে এসে ছয় মিনিট পাঁচ মিনিট রয়েছে নেক্সট ট্রেন আসার জন্য। আপনারা দেখতেছেন হয়তো বা এখানে মনিটরে টাইমটা শো করে ওনারা যে কখন মেট্রো আসতেছে। এখন ইন্ডিয়াতে লোকাল টাইম হলো 2:17 আর আমার ঘড়িতে হলো 2:45। যাই হোক, এই যে আরেকটা মেট্রো চলে যাচ্ছে, মেট্রো আসতেছে আর চলে যাচ্ছে, আসতেছে আর চলে যাচ্ছে, চলে গেল মেট্রো, পুরো স্টেশন খালি হয়ে গেছে। মেট্রো স্টেশনে এসে দাঁড়ালেই আপনারা সামনে বিশাল পাহাড় দেখতে পাবেন এবং ফ্লাইওভার একটা দেখতেছেন, প্রচুর গাড়ি যাচ্ছে, রাস্তায় খুব বেশি যানজট নেই এবং ফ্লাইওভার। আমি মেট্রো রেলে উঠে বসেছি এবং এটি এক কয়েক সেকেন্ডের মধ্যেই আবার গেট বন্ধ হয়ে যাবে এবং তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। আপনারা দেখলেন গেট বন্ধ হয়ে গেল। আমি মেট্রোতে চড়ে এই এখন আমাদের মেট্রো চালু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু বলি বন্ধুরা, যদি আপনাদের খুব বেশি লাগেজ না থাকে, আমার সঙ্গে যেমন একটা দুইটা আর একটা ব্যাকপ্যাক আছে, তিনটা লাগেজ, যদি খুব বেশি লাগেজ না থাকে আপনারা মেট্রোতে চড়ে খুব অল্প খরচে আপনাদের গন্তব্যস্থানে যেতে পারবেন, এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আপনারা দেখতেছেন মেট্রোটা নিজস্ব গতিতে চলতেছে, চারপাশে সবুজে ঘেরা অরণ্য পাহাড়। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কীভাবে বুঝবো এই যে এখানে সব তামিল লেখা, বাট এই যে এই এই পাশে ইংলিশ লেখা থাকে, যদিও এটা আজকে কাজ করতেছে না বাট অন্য বগিতে অবশ্যই কাজ করতেছে। আপনাদের যে স্টেশনে যাবেন সেখানে লাইট পৌঁছানোর আগেই আলো মানে মিটমিট করবে এবং যখন চলে আসবে ওনারা অ্যানাউন্স করতেছে ইংলিশে। সো এটা নিয়ে টেনশানের কোনো কারণ নাই, আপনারা মেট্রোতে খুব সুন্দরভাবে সহজে যেতে পারবেন। এই যে দেখেন এখন বিপ বিপ করতেছে নেক্সট স্টেশন যেটা সেটাতে, তো অর্থাৎ নেক্সট স্টেশন আসার আগে বিপ বিপ করতেছে এবং ওনারা অলরেডি ডিক্লেয়ারও করতেছে। এয়ারপোর্ট স্টেশন থেকে মেট্রো রেলে করে 12-15 মিনিটের মধ্যে 1000 লাইটসে চলে এসেছি, 40 রুপি দিয়ে, অর্থাৎ খুব কম খরচে আরামদায়কভাবে এত সুন্দরভাবে আমি 1000 লাইটসে পৌঁছে গেছি। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে মেট্রোতে করে 1000 লাইটসে আসবেন। এরপরে এখান থেকে বের হয়ে তারপরে আমরা ট্যাক্সি বা অল্প ডিস্টেন্সে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। দিলে গেট খুলে গেল, আপনারা বের হয়ে গেলেন প্ল্যাটফর্মে। আমরা 1000 লাইটস মেট্রো স্টেশন থেকে এখন বেরোতে যাচ্ছি, খুব অল্প সময়ে অল্প খরচে এটি আসা যায়, আপনারা এইভাবে অবশ্যই আসবেন। এই যে আমরা এখন আবার চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। আমার এটি খুব ভালো লাগলো, এটি আসলে এই মেট্রোতে আসাটাই আমার কাছে ঢাকা থেকে চেন্নাই আসতে যতটা ভালো লেগেছে, মেট্রোতে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 1000 লাইটসে আসতে আমার তার থেকে বেশি ভালো লাগলো। বেশ কয়েকবার মিলে আমরা যে কয়তলা, আসলে মনে হয় মাটির অনেক নিচে ছিলাম, তিনটা লিফট দিয়ে উপরে উঠতেছি আর কি। এই যে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি 1000 লাইটস মেট্রোতে, যে মেন রাস্তা পাশেই আমাদের বার্গেনিং চলতেছে অটোতে, আমরা যেখানে যাব উনি 100 রুপি চাচ্ছে আর কি। এই যে হলো 1000 লাইটসের আমরা এদিক দিয়ে বেরোলাম, বের হয়ে এই যে চেন্নাইয়ের রাস্তাঘাট দেখতেছেন বন্ধুরা আপনারা। আপনাদের একটু সুবিধার জন্য বলে রাখি, ওনারা 150 বা 200 রুপি ভাড়া চায় বাট বার্গেনিং করে এইটির ভাড়া হলো 100 রুপি, অর্থাৎ 1000 লাইটস মেট্রো স্টেশন থেকে অ্যাপোলোর দূরত্বের ভাড়া হলো 100 রুপির মতো, এটি আপনারা মনে রাখবেন। বন্ধুরা এই রোডটি হলো মডেল স্কুল রোড, যেটি 1000 লাইটসে এখান থেকে একদম খুব কাছেই হলো অ্যাপোলো হসপিটাল। তো আমি এখন চলে এসেছি এই মডেল স্কুল রোডে, তো এয়ারপোর্ট থেকে আসলাম বন্ধুরা, তো আপনারা দেখলেন কীভাবে খুব সহজে এখানে আসা যায়, অর্থাৎ মেট্রো রেলে করে খুব সহজে 1000 লাইটসে আপনারা আসতে পারবেন। এই ভিডিওটি আমি এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কোন হোটেলে থাকবেন, কী খাবেন, কীভাবে ডাক্তার দেখাবেন। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।